গাইবান্ধায় আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডাক্তার সুলতানা রাজিয়া। এ সময় প্রধান অতিথি বলেন, দেশব্যাপী শিশুদের শারীরিক ও মানসিক সুষ্ঠু বিকাশে ফ্রি চিকিৎসা সেবা, অভিভাবকদের সচেতন করা সহ নানাভাবে কাজ করে যাচ্ছে আপন শিশু বিকাশ ফাউন্ডেশন। ছোটবেলা থেকেই শিশুদের শারীরিক এবং মানসিকভাবে সুষ্ঠু বিকাশে শিশুটি ভবিষ্যতে জাতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে। ডিজিটাল ডিভাইস আসক্তির যুগে শিশুকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা টিভির এডিটর মোহাম্মদ রিপন হাসান, হিমালয় ট্রাভেলসের সিইও মেজবা উল বারি পাপ্পুসহ গাইবান্ধার বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শিশু মনোবিজ্ঞানী ডাক্তার সুলতানা রাজিয়া।